গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার অনেক স্যাড লাগছে, বিকজ আজকে ওরা চলে যাবে এন্ড ওরা পাপা ভাই আর গৌতম এখন এসে পড়েছে, মাও যাবে। না না, এসে পড়েছে না শিলিগুড়ি থেকে, তো ব্লগটা করা হয়নি বিকজ আজকে সানডে আমরা ঘুমিয়েছিলাম অলমোস্ট, তখন ওরা মোটামুটি পেয়ে গেছে। তো অনেক তো না, আমার রান্না, আমার বাঁধাকপি তরকারি, তারপরে লাউ ঘন্ট সব হয়ে গেছিল, ভাতও হয়ে গেছিল। তো কেন বললি? তারপরে এখন আমি বানাচ্ছি হলো, গতমে এসে বাজার করলো মাটন আর ইলিশ মাছ এনেছে, আর ডিম রান্না করব। তো আর এখানে এখন সায়ন অর্ডার দিয়েছে বাকলাভা। এখন বাকলাভা কি? বাকলাভা হলো একটা, তুমি জানি জিউইশ না, টার্কিশ না, জিউইশ বাকলাভা। বাকলাভা বাই কর, বাকলাভা এটা হলো, খুব বাকলাভা, ঠিক আছে, রয়্যাল বাকলাভা। তো এটা হলো বাকলাভা। আচ্ছা, এত খেয়ে এসেছিস আবার, এত খেয়ে এসেছিস না? আর একটা তো একটা আগে খেয়ে নাও, খেয়ে নাও না, মানে ফার্স্ট ইমপ্রেশন তাকে ট্রাই করাই না, কিরকম লাগে মানে মুক্ত, মানে আইসটা নাম্বার ওয়ান রে ভাই। এই যে মা, তুমি একটা খেয়ে দেখো তো কেমন লাগছে, মিষ্টি নাকি অনেক, খেয়ে দেখো। কি রান্না করছো? আরো মাটন, এটাতে এখন মশলা দিয়েছি, তারপর এই যে ইলিশ মাছ, আমাকে দেখো, এই যে ইলিশ মাছ, এগুলো সব ধরেছি, ধুয়ে নিলাম। তারপর এখানে আলু দিয়ে কোয়াশ দিয়ে কেটে রেখেছি, এটা হলো যেখানে ডিম মেজেছি, ডিম মেরেছি, এই যে ডিম রান্না করবো। কত হাই প্রোটিন দেখি আজকে ডায়েট। তো বন্ধুরা আজকে চলে যাব, তো এর জন্য তো কিছু কিছু অন্য রান্না, মানে আবার এই মাটন, আবার আমার ডিমটি খায় না, মেটা খায় না, ওর জন্য আবার এই যে এর জন্য মানে ডিমটা করে নিচ্ছে, তো ওরা আবার রাত্রেও খেতে পারবে, তো সেই জন্য। আর এখানে করেছি ভাত, প্লেন ভাত, আর এখানে এই যে লায়ের ঘণ্ট, আর হচ্ছে এদিকে যে বাঁধাকপি তরকারি করে নিয়েছি। রান্নাবাড়ি শেষ করে আমরা সবাই বসেছি গল্প করতে, সব ওখানের গল্প সবাই বলছে, কেমন কি হয়েছে না হয়েছে, কেমন ভালো লেগেছে না লেগেছে, অবশ্যই ভালো লাগছে ওদের। তো এই গল্পগুলোই আমরা সবাই এখন শুয়ে শুয়ে গল্প করছি, তারপর ভাত খাবো। ভাত খেয়ে তো আবার আজকে আমাদের ট্রেন, পুনে 12টার সময় ট্রেন আছে, তো আমাদের যেতে হবে। তো রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, পুনে 12টার সময় ট্রেন, তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই যে আমাদের লাগেজ টাগেজ সব রেডি করে নিয়েছি। আমরা পৌঁছে গেছি স্টেশন, গুয়াহাটি স্টেশন, দেখো সব লাগেজ নামছে কিনা, ওই লাগেজটা ওই যে নাম নামেছে, নাম নামেছে, চলো চলো চলো, আমি তো কম দিই নাকি বাবা, কম দিই না, তুমি বল আর টিকল পুই কিছে না, দেখো গেলাম না। তো আমরা এই যে আয় সবে আয় আ পিছনে মানে টাকা, তুমি আমরা গত রোববারে এসেছিলাম, আবার আজকে রোববারে চলে যাচ্ছি। অনেক খারাপ লাগছে, একদম ভালো লাগছে না আমার। তো এই গুয়াহাটি স্টেশন, তো টাটা, বাই বাই।